লাত মারা সরকারখনক অহা দিনত আপনাদের দেখবলে পাব, মানুষে লাত মারি এবার এই সরকারক ব্রহ্মপুত্র দলিয়াই দিব। পরিবর্তন হয়েছে, কেজনমান ব্যক্তির পরিবর্তন হয়েছে, কেকুরা চেপা দিয়ে মানুষ চেপিছে, সময় যেটা চাবুক মারিব লাগে এই সরকারের পিঠিত চাবুক মারিব আপনাদের চাই থাকুন। চাকরি বজার পাতিছে, যেনেকে বজারত সবজি বিক্রি হয় তেনেকে চাকরি বজার পাতিছে তেওঁলোকে। তেওঁলোকৰ মিসেজবুলে হেলিকপ্টার লৈ ডুবাইত কাপড় কিনিব যায়, 1200 টকাত পরিয়াল চলে নেকি? তেওঁলোকৰ পরিয়াল 1200 টকাত চলিব? তেওঁলোকৰ লড়া চলে 1200 টকাত চলিব পারিব? নাম্বার কিমান দিব? নাম্বার দিব নাম্বার মই এতে নাম্বার দিব নরো, নাম্বার দিব নোৱাৰে। ইমান বস্তু দাম বাড়লে কোনে নাম্বার দিব তাক? 1200 টকা পাই তো আসনি হল নাকি? কি কব, পরিবর্তন কব? পরিবর্তন তো হয়েছে বারো, বহুত হয়েছে, কিন্তু আমার হিমন্ত বিশ্ব সরকার স্যারের তখন আমি যথেষ্ট সম্মান করো, ভালো পাও, আর আমি তখন জাতিগত হিসেবেও ভাল পাও। কিন্তু তখন যে কই থাকে আমার অসমীয় মানুষখিনি ব্যবহার করব লাগে, গাড়ি চলব লাগে, উবের চলব লাগে, সব ব্যবহার করব লাগে, কিন্তু আমার অসমীয় মানুষখিনি যেটা ওলাই অহার পিছত তখন আর আমার উচিত কেউ করে? যেটা আমি যেটা ব্যবহার করে আসো অসমীয় মানুষখিনি গোটাখানি আহি কিনে ধরো সেইটো এইটো কম পরিমাণে হলেও বহুখানি যেটা অসমীয় মানুষ আমার ব্যবহার করে আছে, তাই আমার উচিত কেউ করে তখন? আপনাদের কত ব্যবসা করেছিল, কত উচ্ছেদ করে আসো? এটা বর্তমান এটা কটনের সম্মুখ তাতে উচ্ছেদ করেছে, কটনের সম্মুখ ইয়াত গোটেখানি উচ্ছেদ করেছে, আমার তো গোটেখানি অসমীয় মানুষ, আর আমি তো ইয়াতে করে আসো, আমাক কেতাবা আহি কিনে কয় উঠা উঠা উঠে উঠব লাগা হয়, আমি তো এটা সাইড ব্যবসায় করে আসো, আর আমার তো এনেকুয়া নয় যে আমি মূলধন রুম ডাঙর রুম লই কিনে ব্যবহার করবর কারণে তো আমার তো টাকা পয়সা নাই, ধনপতি নাই, সেইটো কারণে আমি ফুটপাথতে অল্প জায়গা লই কিনে আমি করে আসো, কিন্তু সেটা আমার উচ্ছেদ করব না লাগে, যেহেতু আমি অসমীয় মানুষ তো গোটেখানি উচ্ছেদ করেছে, উচ্ছেদ করেছে, আর মাঝে মাঝে আহি কিনে আমাকে ইয়াতে উঠবা দিয়ে দিগদার করে পুলিশে আহি কিনে। ব্যবসায় আপনার কিমান টাকা ইনকাম? কেন ইনকাম তো বারো হয়ে থাকে, অল্প সব চলিব পড়ার কারণে হয়ে যায়। এটা আপনাদের দোকান কত দিবল আছে উচ্ছেদ করা? দোকান তো দিয়ে নাই, উচ্ছেদ করা দোকান দিব পড়া নাই, চলিব পড়া নাই, লোন লওয়া আছে ধরো, লোনের তো আমাকে ডেইলি কিস্তি কাটে, এটা কিস্তি কিস্তি সব বন্ধ হয়ে আছে। আপনি কৈছে পরিবর্তন হয়েছে, পরিবর্তন মানে ধরো আমার ধরো যিমানখানি কাম করেছে তখন সেইটো কারণে তখন ধন্যবাদ দিছো, কারণ কাম হয়েছে বহুতখানি, কাম করেছে বহুত, কিন্তু আমার মানুষখানিকেও চাব লাগে, অল্প গরিব মানুষখানিকেও চাব লাগে ন, এটা আমার তো গরিবর মানে কি হয়েছে, এটা সব যেটার পর অনলাইন যুগ হয়ে গেছে, আমার অসমীয় মানুষখানি গরিব মানুষখানি কামেই নাই, আক কাম নহয় হয়েছে। ঘর কত? মো রঙিয়া, রঙিয়ার পর ইয়াত ব্যবসা করেছে, কিন্তু এটা যুই ব্যবসা করেছিল এটু মই জুসর দোকান করো, এটু এটা উচ্ছেদ উচ্ছেদ চলে আছে, সেইটো কারণে বেয়া লাগে তখন, তখন বারবাটি কই থাকে যে আমার অসমীয় মানুষখানি করব লাগে, ব্যবহার করব লাগে, বা চুলি কাটার পর আদি করে গোটাখানি বস্তু ওলাই আহিব লাগে অসমীয় মানুষনি, আমি যদি ধরো তো ওলাই আছো কম পরিমাণে হলেও প্রায় বহুতখানি মানুষ ওলাই আছে, ওলাই অহার পিছতো আমার উচ্ছেদ করে দিয়ে, দোকান দিব নিদে, সমস্যা সেইটো হয়। বাইদেউর ওসলে যাম, ব্যবসায় কেনকা চলিছে বাইদেউ? ব্যবসায় বেয়া আর একদিন তোমার বতর ঠান্ডা হেনকে সেল পাতিও নাই আর তার কারণে বেয়া আর। আপনার কিমান বছর হল? আগত সুদিল আমি ছবছর হল, এটা বর্তমান সময় ব্যবসায় যথেষ্ট বেয়া হয়েছে, আপনার কিমান মই তো বারো ইয়াতে নতুনকে আইসো, এখে সকলের বারো দেরি হয়েছে, 8-9 বছর হয়েছে আর। পরিবর্তন কেন? পরিবর্তন বারো এনে ঠিকই আছে বারো, কিন্তু মাঝে মাঝে অলপমান ডিস্টার্ব দিয়ে আর মাঝে মাঝে। সরকারও পরিবর্তন কেন? সরকারনো আর উলট পলট করিয়ে থাকে মাঝে মাঝে এনেকে, তার কারণে অলপমান মাঝে মাঝে আমার অসুবিধা হয় আর চলা মিলার কারণে আর। উচ্ছেদ চলাইছে নাকি? উচ্ছেদ ইয়াতে চলা নাই বারো, ইয়াতে চলা নাই বারো। ঠিক আছে, ধন্যবাদ জানাইছো, আরও জানিবলৈ চেষ্টা করি, মতামত লম। দাদা পরিবর্তন কেনকা পাইছে? পরিবর্তন কেনকা পাইছে? পরিবর্তন এটা তো এটা মানে এটা মানুষে পরিত্রাণহে বিচারিছে, পরিত্রাণ বিচারিছে, পরিবর্তন আমাক নেলাগে, এটা আমাক পরিত্রাণ লাগে। 2014 চনের পরিবর্তন এটা 2024 চনত পরিত্রাণ হবে? পরিবর্তন হয়েছে, অসমৰ কেইজনমান ব্যক্তির পরিবর্তন হয়েছে, দেশৰ কেইজনমান ব্যক্তির পরিবর্তন হয়েছে, যিসকল ব্যক্তিয়ে দেশৰ পৰা লাখ লাখ কোটি কোটি টকার ঋণ লৈ আজি বিদেশত তেওঁলোকে মানে বিন্দাস বিলাসী জীবন কটাই আছে, আর অসমৰ ঠিক তেনেকে কেইজন কেইটামান পরিয়ালৰ হে পরিবর্তন হয়েছে, আর যি পরিবর্তন তেওঁলোকৰ হে দেখা পায়, বাকি অসমৰ কোনো মানুষৰ পরিবর্তন হোৱা নাই। আপুনি মূল্যবৃদ্ধিয়ে কওক, আপুনি যাওক বজাৰত, আপোনাৰ সন্মুখত এতিয়া সবজি দোকান আছে, আপুনি সুধিলে গম পাব কিমান দাম হৈছে, প্রত্যেকটো বস্তুর ইমান মূল্যবৃদ্ধি হৈছে, মানুহ আজি কেকুরা চেপা দিয়ে মানুষক চেপিছে, আর এটা যে এই আমি দিয়া টকাবর, আমি দিয়া যিসমূহ ট্যাক্স, সেই ট্যাক্সসমূহ তেওঁলোকে লৈ
গোটেই অসমৰ মানুহৰ পৰা পয়সা লৈ তেওঁলোকে বিলাসী জীৱন যাপন কটাইছে, তেওঁলোকে হেলিকপ্টাৰ লৈ বিয়া খাব যায়, তেওঁলোকৰ মিছেছবোৰে হেলিকপ্টাৰ লৈ ডুবাইত কাপোৰ কিনিব যায়, কিন্তু অসমৰ মানুহে কাপোৰ পাইছে নে নাই সেইবোৰ তেওঁলোকৰ মানে উল্লেখনীয় বস্তু বিষয় নহয়। অসমৰ মানুহে 1200 টকা পাইছে, অসমৰ মানুহে 1200 টকাত কোনো মানুহৰ পেট নভৰে, 1200 টকাত এজন পৰিয়াল কেনেকৈ কোনো দিনে নচলে, পেট্ৰল আৰু আপুনি 1200 টকা ঠিকে আছে, তেওঁলোকে 1200 টকা দিছে, কিন্তু এটা এটা পৰিয়ালৰ যে চিলিণ্ডাৰৰ দাম আজি যে 1200-1300 টকাকৈ হ'ল সেইটো ক'ত যাব, গতিকে মানুহ এজনে খাব কেনেকৈ, 1200 টকাত পৰিয়াল চলে নেকি, তেওঁলোকৰ পৰিয়াল 1200 টকাত চলিব, তেওঁলোকৰ ল'ৰা ছোৱালীয়ে 1200 টকাত চলিব পাৰিব, তেওঁলোকে যে 1200 টকা মানুহক দি যি ললিপপ দেখাইছে এই ললিপপ মানুহে ইতিমধ্যে বুজি পাইছে মানুহৰ পেটত লাগিছে, আৰু পেটত লাত মাৰা চৰকাৰখনক অহা দিনত আপোনালোকে দেখিবলৈ পাব মানুহে লাত মাৰি এইবাৰ এই চৰকাৰক ব্ৰহ্মপুত্ৰত দলিয়াই দিব। কৈছে যে বহুতে যেতিয়া চৰকাৰক সমালোচনা কৰে কয় যে নাই এওঁলোকে চশমা পিন্ধি আছে, চৰকাৰৰ উন্নয়ন দেখা নাই, নাই চশমা পিন্ধিছে তেওঁলোকে, এই আপোনাৰ গ্লাছৰ চশমা পিন্ধা নাই, কাঠৰ চশমা পিন্ধিছে, আৰু কাঠৰ চশমা পিন্ধাৰ কাৰণে আজি তেওঁলোকৰ ইমান অহংকাৰী দম্ভালি মাৰা কথা, আৰু তেওঁলোকে যি দম্ভালি মাৰি কথা কৈ আছে এই দম্ভালি মাৰা কথাত মানুহ অতিষ্ঠ হৈছে, আৰু তেওঁলোকে মই এতিয়া এটা কথা তেওঁলোকক কৈছোঁ যে তেওঁলোকে যেতিয়া মন্ত্ৰী চৰকাৰৰ মন্ত্ৰী বিধায়কসকলে যেতিয়া মিডিয়াত বাইট দিয়ে, বাইট দিয়াৰ পিছত তেওঁলোকৰ তলত যিসকলে কমেণ্ট দিয়ে এই কমেণ্ট দিয়া মানুহকেইজনক তেওঁলোকে এবাৰ চকু ঘূৰাই চাব লাগে, তেওঁলোকৰ মেছেজবোৰত যি যেনেকুৱা ধৰণৰ ৰিলছ, যেনেকুৱা ধৰণৰ কাপোৰ চলন ফুৰণ ল'ৰা ছোৱালীয়ে যেনেকৈ ঘূৰিছে এইবোৰ অসমত ৰাইজে লক্ষ্য কৰিছে, আৰু এই লক্ষ্য কৰা আপুনি নেভাবিব যে ৰাইজ শুই থকা মানুহে শুই থকা মানুহ নহয়, ৰাইজে শুই থকা সিংহ হয়, আৰু ৰাইজে এইবোৰ শুই থাকি থাকি তেওঁলোকে চাই আছে, সময়ত যেতিয়া চাবুক মাৰিব লাগে এই চৰকাৰৰ পিঠিত চাবুক মাৰিব, আপোনালোকে চাই থাকক। কিন্তু লাখ লাখ নিযুক্তি দিছে অসমত, গোটেই লাখে লাখে চাকৰি, তেওঁলোকে কৈছিলে প্ৰত্যেক বছৰত 1 কোটি, মানে নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কৈছিলে, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই প্ৰত্যেক বছৰ 1 কোটিকৈ চাকৰি দিব, অসমৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কৈছিলে যে প্ৰত্যেক বছৰ আমি 1 লাখকৈ চাকৰি দিম, চাকৰি কিমান দিলে, কিমানে চাকৰি পালে, এতিয়াতো আমি চাকৰি গোন্ধ দেখোন বিজেপি কাৰ্যালয়ত, আজি ইন্দ্ৰাণী তহবিদল তহবিলদাৰ এই মানুহজনী যে ঢুকালে, আজি যোৱাকালি আমি ফেচবুকত চাইছোঁ, নিউজত চাইছোঁ যে তেওঁ এই যিজন কালপ্ৰিট ইতিমধ্যে এৰেষ্ট হৈছে তেওঁৰ ঘৰত যেতিয়া তালাচী চলাওঁতে চাকৰিৰ এডমিট কাৰ্ড ওলাইছে, তাৰমানে চাকৰিৰ বজাৰ পাতিছে, এই নিকা নিযুক্তি হৈছে, নিকা নিযুক্তি কিছুমান ব্যক্তিৰ কাৰণে হৈছে যোনে তেওঁলোকৰ পইচা দি পেলাই চাকৰিটো পাইছে তেওঁৰ কাৰণে নিকা হ'ব পাৰে, কিন্তু অসমৰ জনসাধাৰণে এইবোৰ বস্তু চাই আছে, কোনো ধৰণৰ নিকা হোৱা নাই, বজাৰে ৰাস্তাই ঘাটে চাকৰি বজাৰ মেলিছে, আৰু যেনেকৈ বজাৰত চব্জি বিক্ৰী হয় তেনেকৈ চাকৰি বজাৰ পাতিছে তেওঁলোকে, আজি তেওঁলোকৰ মন্ত্ৰীয়ে কৈছে, তেওঁলোকৰ MLA এজনে কৈছে যে চাকৰিৰ নামত এনেকৈ ভয়ংকৰ কেলেংকাৰী হৈছে, আপুনি SI কেলেংকাৰীয়ে কওক, এওঁলোকৰ 3rd grade 4th grade কেলেংকাৰী, এজন বিধায়কৰ ঘৰত যদি 7টা-8টাকৈ চাকৰি হয় তাৰ মানে কি, এই চাকৰি কেনেকৈ হ'ল, এয়া অসমবাসী ৰাইজে তেওঁলোকক অন্ধ বুলি ভাবিছে নি। ৰমাকান্ত দেউৰীয়ে কৈছে এতিয়া এজন বিধায়কৰ এটা চাকৰি সাধাৰণ 4th grade চাকৰি দিয়াৰো অধিকাৰ নাই, নাই চাকৰি তেওঁলোকে দিব নালাগে, চাকৰি অসমত নিবনুৱাই নিজৰ যোগ্যতাৰে তেওঁলোকে পৰীক্ষা দিছে, নিজৰ যোগ্যতা সম্পন্ন হোৱাৰ পিছত চাকৰি পাব, কিন্তু চাকৰি যিসকল যোগ্য ব্যক্তি তেওঁলোকে পোৱা নাই, মন্ত্ৰী MLA বিধায়কৰ ঘৰত কাম কৰা বনুৱাই চাকৰি পাইছে, মন্ত্ৰী MLA বিধায়কৰ ঘৰত থকা ৰান্ধনীয়ে চাকৰি পাইছে, সেইটোহে লক্ষণীয়, তেওঁলোক কেনেকৈ চাকৰি পালে, আৰু এজন এজন উত্তীৰ্ণ প্ৰাৰ্থীয়ে 10টা ডিপাৰ্টমেণ্টত চাকৰি পাইছে, সেইটোহে মানুহৰ লক্ষণীয় কথা হৈছে, গতিকে অসমবাসী ৰাইজে এইবোৰ চাইছে, আজি তেওঁলোকৰ আভুৱা ভৰা কথা, তেওঁলোকে যেনে যিসমূহ প্ৰতিশ্ৰুতি দিছিলে কোনটো প্ৰতিশ্ৰুতি তেওঁলোকে পালন কৰিছে, আজি আপুনি এই কথাখিনি আমাক সুধিছে, এই কথাবোৰ আজি প্ৰশান্ত ফুকনক সুধিব লাগে যে আজিৰ দিনত বজাৰত পিঁয়াজৰ মূল্য বৃদ্ধি হৈছে নে নাই, আজিৰ দিনত বজাৰত ৰন্ধন গেছৰ মূল্য বৃদ্ধি হৈছে নাই, তেওঁলোকে ৰন্ধন গেছ লৈ গৰু গাড়ী লৈ ৰাস্তাত প্ৰতিবাদ কৰিছিলে, গতিকে সেইসকল ব্যক্তিক আপোনালোকে প্ৰশ্ন সুধিব লাগে যে অসমৰ ৰাইজে এতিয়া প্ৰশ্ন কৰিছে যে আপোনালোকে যে ৰাস্তাত গৰু গাড়ী উলিয়াই মূল্য বৃদ্ধিৰ বিৰুদ্ধে যে প্ৰতিবাদ কৰিছিলে সেইসকল ব্যক্তিক আপোনালোকে সুধিব লাগে মূল্য বৃদ্ধি এতিয়া হৈছে নে নাই, গতিকে অসমবাসী ৰাইজক আপুনি ভুৱা আভুৱা ভৰা কথা তেওঁলোকে যিবোৰ কথা কৈছে এই কথাৰ দ্বাৰাই তেওঁলোকে এটা প্ৰতিবন্ধ কৰিব খুজিছে, মিছাক প্ৰতিষ্ঠিত কৰিব খুজিছে, এই মিছা প্ৰতিষ্ঠিত কৰিব নোৱাৰে, আৰু অহা দিনত ৰাইজে শুই থকা সিংহৰ নিচিনাকৈ ইয়াক প্ৰত্যুত্তৰ দিব। সংবাদ মাধ্যমে যেতিয়াই সোধে মন্ত্ৰী হওক MLA হওক সকলোৱে বজাৰলৈ নাযাওঁ বুলি, নাই তেওঁলোকে বজাৰত কেনেকৈ যাব, তেওঁলোকৰ PA আছে, তেওঁলোকৰ ঘৰৰ ৰান্ধনী আছে, তেওঁলোকে বজাৰ কৰি আছে, তেওঁতো বজাৰৰ মূল্য বৃদ্ধি হৈছে নে নাই এইবোৰ তেওঁলোকৰ জানিবলগীয়া বিষয়বস্তুও নহয়, তেওঁলোকে ভাবি আছে আমি হেলিকপ্টাৰত আছোঁ, আমি এতিয়া গাড়ীত উঠিছোঁ, AC গাড়ী খাইছোঁ, AC উঠিছোঁ, ঘৰখনত তেওঁলোকে বিলাসী জীৱন যাপন কটাইছে, ৰাইজৰ পইচাৰে তেওঁলোকে ঘূৰিছে, ৰাইজে দিয়া পইচা টেক্স কৰৰে সৈতে তেওঁলোকৰ গাড়ী চলিছে, হেলিকপ্টাৰ চলিছে, গতিকে তেওঁলোকে বজাৰত কি হৈ আছে হৈ থকা নাই এইবোৰ লৈ তেওঁলোকৰ লক্ষণীয় বিষয়বস্তুও নহয়, তেওঁলোকৰ বিষয়বস্তু হ'ল ৰাইজৰ ওপৰত মাদমাৰ
আমার মানে রাইজর কর কাটলের হইতে আমি আমার বিলাসী জীবন যাপন করব লাগে, আমার কোটি কোটি টাকার সম্পত্তি হব লাগে, আমার পাঁচটা বিলাসী হোটেল আমি কিনব লাগে, আমার দশটা চা বাগানের মালিক হব লাগে, এইবুরহে চিন্তা করে আছে। বহুত বহুত ধন্যবাদ। আমি এখেতর জানিবলে চেষ্টা করলো প্রতিজন ব্যক্তির মনের আমি মত লোলে চেষ্টা করছো জনমত আসলতে কি করে কেনে ধরনের পরিবর্তন পাইছে। দাদা কি কব, পরিবর্তন কেন পাইছে চমুকে কই যাও, চমুকে কই যাও, পরিবর্তন কেন পাইছে? ভাল পাওয়া নাই, ভাল পাওয়া নাই। আপনি কি করে? এই ফুলের ব্যাপার করো। ফুলের ব্যাপার, ব্যবসায় কেন আছে? ভাল না, একদম একদম এটা এটা একেবারে নচলা হল নাকি? নচলা আছে, চলিব নরা অবস্থা। আপনার পরিয়াল কেন চলে? কিভাবে কষ্ট করে চলি আছো? আপনি কষ্ট করে সরকারি হা সুবিধা নাই পোয়া নাই? তেনেকে এটা যেনেকে পরিবর্তন বিচারিছিলে পাইছে না সরকারপরা? পোয়া নাই, আকো পোয়া নাই, ভাল পোয়া নাই, ভাল নাই পোয়া, যিমান আশা করেছিলে নাই, আকো পোয়া নাই, একো নাই পোয়া, এটা বেয়ার ভালো এ যায় আছে, বেয়ার ফালে গৈ আছে। ঠিক আছে, ধন্যবাদ জানাইছো। আমি আগলেও যাম, ইয়াত ফুলৰ যথেষ্ট বিপণী আছে, তেওঁলোকে এইদৰে পৰিয়াল পোহপাল দি আছে, তেওঁলোকৰ মনৰ কথা জানিম, তেওঁলোকে কি কয়নো আচলতে, তেওঁলোকে কিদৰে আচলতে পৰিয়াল পোহপাল দিছে তেওঁলোকৰ আমি মনৰ কথা জানিবলৈ চেষ্টা কৰিম। দাদা পৰিৱৰ্তন কেনেকুৱা পাইছে, ব্যৱসায় কেনেকুৱা চলিছে? ব্যৱসায় কেনেকুৱা চলিছে অলপ আগলৈ আহিব, ব্যৱসায় কেনেকুৱা চলিছে? অলপ ঠাণ্ডাই হৈ আছে এতিয়া। কিয় ঠাণ্ডা হৈছে? কিয় ঠাণ্ডা? ব্যৱসায় এতিয়া অলপ মানে বেয়া, আপোনাৰ অফ চিজন হয় এতিয়া আপোনাৰ ফুলৰ। এক মিনিট, একো নাই, মোবাইলটো হেৰি কৰি লওক। বাকী পৰিৱৰ্তন চৰকাৰে যেনেকে আশা কৰিছিলে পৰিৱৰ্তন হৈছে অলপ, নহয় নহয় বাৰু হৈছে, বস্তু দামটো অলপ বাঢ়িছে আপোনাৰ এতিয়া বস্তুবিলাকৰ চব পরিবর্তন অল্প হয়েছে। এইদরে আশা করেছিলে কাম করেছে বলে ভাবে না? কাম করেছে নিশ্চয়, কাম কিছু কাম করেছে, ভাল কাম করেছে, কইছে কইছে, ডেভেলপ করেছে, বারো ডেভেলপ করেছে, নকরা নয় কইছে। আপনাদের সরকারি হা সুবিধা? সুবিধা আমি কিছু পাইছো বারো, নপাও নহয় পাইছো, পাইছো। ঠিক আছে, ধন্যবাদ জানাইছো আপনার। আমি আগলে যাম, তেওঁলোকৰ মন্তব্য লম, তারপরে আমি দা ক্রস কারেন্ট রুটস, যেহেতু দ্য ক্রস কারেন্ট রুটসর জড়িয়ে আমি যখন সাধারণ জনতা তেওঁলোকর মনের অনুভব জানিবলৈ চেষ্টা করো, কেন বর্তমান সময়ত যি পরিবর্তন বিচারিছিল অসমৰ জনতাই সেই পরিবর্তন প্রকৃতার্থত পাইছে নাই, আমি সাধারণ লোকসকলের মনের কথা তেওঁলোকৰ জানিবলৈ চেষ্টা করছো, প্রকৃতার্থত যদি পরিবর্তন বিচারিছিল পরিবর্তন পাইছে নাই। আমি প্রতিটো দিনতে দ্য ক্রস কারেন্ট রুটসত আমি এই জনমত সাধারণ লোকর সাধারণ লোকসকলের মনের কথা দেখাবলৈ চেষ্টা করো, কি কয় সরকারের কাম কাজক লৈ কেনেকুৱা পাইছে পরিবর্তন, কেনেকুৱা পাইছে? একদম ইমান ভাল পোৱা নাই, আমার বিক্রি চিক্রি নাই, বহুত বেয়া চলি আছে, আমার বিক্রি হল আজি পাঁচ ছয় মাহ ধরে। সরকারি হা সুবিধা? সুবিধা পাওয়া নাই ইমান, বস্তুর আর বস্তুর দামই বাড়ি আছে, দেখুন বস্তুর দাম তো সকলতে বাড়িলে, সব বস্তুই বাড়ি আছে, ইমান বস্তু দাম বাড়লে কোনে নাম্বার দিব তাক? বস্তু বহুত দাম বাড়িলে, বস্তু এইবিলাক কমব লাগে তেতিয়া নাম্বার দিব পারলে হয়, মানুষ সহায় করবা লাগে তেতিয়া ভাল লাগে, আমার বিক্রি নাই এটা বন্যী করবা পারা নাই, এনেকাই চলি আছো, মালিকও বহুত কষ্ট চলি আছে আমাক, এনেকাই এনেকাই, কিন্তু যিদরে বিচাৰিছিলে পৰিৱৰ্তন নহল, ইমান পোৱা নাই। ঠিক আছে, ধন্যবাদ জনাইছো আপোনাক, আমি আগলৈ যাম। দাদা পৰিৱৰ্তন কেনেকুৱা পাইছে? ভাল নাই, ইমান বছৰ হ'ল, অটো বিশ বছৰ হ'ল, বিশ বছৰৰ পৰা চৰকাৰী সা সুবিধা একো সুবিধা পোৱা নাই, শুকান ৰুটি খাই আছোঁ, বাৰু সেয়ে জীয়াই আছোঁ, শুকান ৰুটি খাই আছে, শুকান ৰুটি খাই তেওঁ জীয়াই আছে। দাদা পৰিৱৰ্তন কি পাইছে? পৰিৱৰ্তন কি হ'ব, একো নাই, কি পৰিৱৰ্তন দালৈছে, নাই হোৱা, একো যেনেকে বিচাৰিছিলে সেই সময়ত 2014 চনত সমগ্ৰ ভাৰততে পৰিৱৰ্তন এটা ডাঙৰ, নাই নাই বিজেপি চৰকাৰৰ পৰিৱৰ্তন হোৱা নাই, নাই হোৱা, বহুত বেয়াই হৈছে। কিমান বছৰ হ'ল আপোনাৰ ব্যৱসায়? ব্যবহার হল মোর 15 বছরমান হল, 15 বছর বেয়াই আছে, বিজনেস লাইন একেবারে কামে নাই, ফ্লপ, সব বিজনেসে ফ্লপ হয়েছে, সব বিজনেসে ফ্লপ হয়েছে, এটা মানুষে কয় সব দোকানীবিলাক কয়, ধনী কোন হয়েছে? ধনী করবো মিনিষ্টারবিলাক, মিনিষ্টারবিলাকে ধনী হয়ে আছে, আমাক মারি খাই আছে, সাধারণ জনতা ভারমে কামে নাই গিয়ে গেছে, সাধারণ চলিবা টান, বস্তুর দাম জুই দাম,
হয়নে নহয়? এইকাৰণে বিৰাট দিগদাৰ। দোকানৰ পৰা উভতি গৈ ঘৰলৈ বস্তু কেইটা নিওঁ বুলি ভাবিলে? নিবই নোৱাৰি, বিক্ৰী পাতাই নহয়, নিজৰো খৰচা আছে না, গোটেই পৰিয়াল চলাটো বহুত টান কথা, বহুত টান। ছোৱালীক পঢ়োৱা মেলোৱা এই টানেই, একেবাৰে টান, টান হৈ পৰিছেতো বস্তুবিলাকৰ দামৰ কাৰণে টান হৈ পৰিছে, ইমান বস্তু দাম হৈ গৈছে আৰু। কিমান নম্বৰ দিব? এক নম্বৰো নিদিওঁ, নাই। বহুতে কৈ আছে ইমান পৰিৱৰ্তন হৈছে, আঁচনি 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 কেইটকা পাইছেনো মাইকীবিলাক, 1200 টকা পায়তো আঁচনি হ'ল নেকি? তাকেতো কৈছোঁ, ইমান দাম হ'লে এটা 1200 টকা দিলে কি হ'ব, বাকী যি হাজাৰ হাজাৰ টকা লৈ গৈ আছে, হয়নে নহয়? এই ফুলবোৰ আপোনালোকে এইবিলাক ফুলবিলাক আপোনাৰ আমাৰ কলকাতাৰ পৰা আহে, বেছিকৈ বৰপেটা চাইড আহে। যিমান আগৰ ব্যৱসায় আছিলে ব্যৱসায় লাভ নাই? নাই, একদম নাই, মই ক'লো নহয় একেবাৰে ফ্লপ, একেবাৰে বিজনেছ লাইন একেবাৰে ডাউন। বহুত বহুত ধন্যবাদ জনাইছোঁ। ব্যৱসায় লাইনত একেবাৰে বেয়া হৈ গৈছে তেওঁলোকৰ, তেওঁলোকৰ আমি মনৰ কথা জানিবলৈ চেষ্টা কৰিছোঁ। দীৰ্ঘদিন ধৰি বহুলোকে 15 বছৰ 20 বছৰ ধৰি, বহুলোকে 5 বছৰ 6 বছৰ ধৰি তেওঁলোকে তেওঁলোকৰ ব্যৱসায় কৰি আছে, কিন্তু এই ব্যৱসায় কৰাৰ পাছতো তেওঁলোকে যিদৰে লাভালাভ হ'ব লাগিছিলে ব্যৱসায়িকভাৱে, তেওঁলোকে অৰ্থনৈতিকভাৱে কিন্তু সুদৃঢ় হ'ব পৰা নাই। আৰু এই ক্ষেত্ৰত আমি তেওঁলোকৰ মনৰ কথা জানিবলৈ চেষ্টা কৰিছোঁ। বিশেষকৈ দ্য ক্ৰছ কাৰেণ্ট ৰোড শ্ব'ত আমি প্ৰতিটো দিনতে ৰাইজৰ মতামত জনমত ল'বলৈ চেষ্টা কৰিছোঁ, তেওঁলোকে আচলতে কি কয়, কিদৰে পৰিৱৰ্তন পাইছে, চৰকাৰৰ কাম কাজক লৈ তেওঁলোকে কি কৰে, চৰকাৰে কিদৰে পৰিৱৰ্তন কৰিছে তাক লৈনো তেওঁলোকে কি মন্তব্য কৰে, ৰাজনৈতিক নেতাসকলে যিদৰে মন্তব্য কৰে বা ৰাজনৈতিক নেতাসকলৰ কৰ্মক লৈনো তেওঁলোকে কি কৰে, এই সন্দৰ্ভত আমি তেওঁলোকৰ মনৰ কথা জানিবলৈ চেষ্টা কৰোঁ। প্ৰতিটো দিনতে এটা এটা বিশেষ বিষয় থাকে। আজি দিনটোত আমি চৰকাৰী চাকৰি যিদৰে লাভ কৰিছে, এই ক্ষেত্ৰত দুৰ্নীতি হৈছে, এই সন্দৰ্ভতো সাধাৰণ লোকৰ মত ল'বলৈ চেষ্টা কৰিছিলোঁ। আৰু এইদৰে আমাৰ সৈতে আপোনালোকে চাই থাকক। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট ৰাকেশৰ সৈতে মই নিপন বৰগোহাঁই, দ্য ক্ৰছ কাৰেণ্ট ৰোড শ্ব'।